তোমাদেরকে সেটা শুরু করবো। আর যেহেতু আমরা লাস্ট ক্লাসে কোন কোথায় ছিলাম সেটা আমরা জানি না, আমরা তোমাদেরকে শুরু থেকে আমাদের এই ক্লাসটার চেষ্টা করব শুরু করার। তো আমরা প্রথমেই বলছি যে আমরা আমি হ্যাঁ তোমাদেরকে শুরু বলো, স্যার, আপনি হয়তো বা রেকর্ড করছেন, কিন্তু অনেক টিচাররা হয়তো রেকর্ড করছেন না দেখা গেল, আমি তো সেক্ষেত্রে কি অন্য হবে? টিচারদের কথা তো আমি বলতে পারবো না, আচ্ছা, এটা খালি কেমিস্ট্রির জন্য? কেমিস্ট্রির জন্য না, স্পেসিফিক্যালি আমার কোর্সের জন্য। ওকে, ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। এবং আমার অ্যাসেসমেন্টও তো, আমি তো আপনি তোমার অন্য কোন স্যারের অ্যাসেসমেন্টের মার্কসও আমি ক্যারি করতে পারবো না, তাই না? আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, কিছু বলছিলে তোমরা? স্যার, ইউ মে ফাইন্ড মিউট অপশন ইন পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্ট না, আচ্ছা, লেট মি সি। এখন যদি সবাইকে মিউট করতে পারবো না দেখবেন। পার্টিসিপেন্টে না, এখানে ইনভাইট রিয়াকশন। সিকিউরিটি থাকার কথা, কিন্তু ওখানে আমি দেখছি না। আচ্ছা, এনিওয়ে, লেটস বিগিন আওয়ার ক্লাস ফ্রম দ্য ভেরি বিগিনিং। তোমরা কি যে স্লাইড দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের তোমাদের যদি মনে করে থেকে থাকে যে আমরা তোমাদের আতিক স্যার তোমাদের বোধহয় যে প্ল্যান্ট নিউট্রিশন সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন, যে এটা তোমরা অবশ্য লেভেল ওয়ান সেমিস্টার ওয়ানেও ওগুলো পড়ে এসছো, যে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট গুলো কি কি, কেন এগুলো এসেনশিয়াল, এবং তাদের কিছু ক্লাসিফিকেশন, এসেনশিয়ালিটির ক্লাসিফিকেশন তোমাদেরকে পড়িয়েছেন, এবং হিস্ট্রি অফ প্ল্যান্ট নিউট্রিশন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিয়েছেন। তা আমি তোমাদের বলেছি, আমি তোমাদের প্ল্যান্ট নিউট্রিয়েন্ট গুলো মেইনলি গাছ, যদি আমরা টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট হয় তাহলে মাটি থেকে কিভাবে আপটেক করা, অর্থাৎ মেকানিজম অফ নিউট্রিয়েন্ট আপটেক, সেটা সম্পর্কে তোমাদেরকে আমরা ধারণা দেব। এবং সেক্ষেত্রে আমরা তোমাদের, আমি খুব দ্রুত যাব, কারণ আমার প্রথম ক্লাসগুলোতে আমি চারটা সেকশনেও নেই নিয়েছি সম্ভবত, যে আমি বলেছিলাম যে শুরু করেছিলাম যে তোমার প্ল্যান্ট নিউট্রিশন বলতে কি বুঝি। এখানে কয়েকজন প্লিজ, আমার মনে হয় ক্লাসে তোমরা নাই, শুধু অন করে চলে গেছো, তারা মিউট করে রেখে যাও। আমি আই ডোন্ট এক্সপেক্ট এভরি ওয়ান অর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ টু বি ইন দ্য ক্লাস, কিন্তু যারা আছো তারা যেন সত্যি ক্লাসে থাকো, ঠিক আছে? আমার কথা কি, যারা বাইরের সাউন্ড গুলো আসছে তাদের জন্য বলা, আসলে সবার জন্য না, ঠিক আছে? কি সাদ কিছু বলবে? স্যার আপনি খুব সম্ভবত সি সেকশনে কোনো ক্লাস নেন নাই? স্যার সি সেকশনে আমি কোনো ক্লাস নেইনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে আমরা যেভাবে যে গতিতে যাব আশা করি তোমরা সেটা তোমরা ক্যাচ করতে পারবে। ওকে, ফাইন। তো আমরা যেটা বলছিলাম যে প্ল্যান্ট মিনারেল নিউট্রিশনের মেইন কনসেপ্টটা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্ল্যান্ট কিভাবে নিউট্রিয়েন্ট অবটেইন করে এবং সেটার ইউটিলাইজ করে। এখন যদি আমরা বলি যে অবটেইন করা মানে, এখন যদি এটা টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট হয় তাহলে সে মাটিতে তা কি সে নিউট্রিয়েন্ট গুলো কিভাবে গাছের ভেতরে নিয়ে নেয়, এবং গাছের ভেতরে নিউট্রিয়েন্টটা যখন গেল সেটা তোমার গাছের বিভিন্ন যেখানে তার নিউট্রিয়েন্টটা প্রয়োজন সেই অংশগুলোকে কিভাবে, হ্যাঁ, সে ইউটিলাইজ করে, এই এই হাউ প্ল্যান্ট অবটেইন এন্ড ইউজ মিনারেল নিউট্রিয়েন্টস, এই দুটো মিলেকেই আমরা বলছি যে এটা মিনারেল নিউট্রিশন বা প্ল্যান্ট মিনারেল নিউট্রিশন। এবং আমরা যদি প্ল্যান্ট মিনারেল নিউট্রিশন ভালোভাবে অ্যাকচুয়ালি বুঝতে পারি তাইলেই কিন্তু আমরা সহজেই, তোমরা আমরা যখন আমরা যেহেতু আমরা এগ্রিকালচারিস্ট, আমরা কিন্তু সহজে কোনো একটা প্ল্যান্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কতখানি ফার্টিলাইজার তোমার, এখানে কিছু আওয়াজ আসে, সত্যি আমাকে ডিস্ট্র্যাক্ট করছে, প্লিজ, তারা বোধহয় ইয়ের সামনে স্ক্রিনের সামনেও নেই, যে কারণে আমার কথা ওনাদের কানে যাচ্ছে না। আমি একটু জাস্ট দেখি কারা এটা আছে। রিভাত, রিভাত কি আছো?
করো। আমাদের আগের ইয়েতে চলে যাচ্ছি। আচ্ছা তো আমরা কি বলছিলাম যে যদি আমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং প্ল্যান্ট নিউট্রিশনে থাকে আমরা জুডিশিয়াসলি ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ ফার্টিলাইজার প্ল্যান্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যদি আমরা বলি যে বেশি পরিমাণে অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু আমাদের কি হবে যে অতিরিক্ত নিউট্রিয়েন্টগুলো বিভিন্ন যে এনভায়রনমেন্টের বিভিন্ন কম্পোনেন্টে চলে যাবে এবং আমাদের এনভায়রনমেন্টকে পলিউট করবে। এবং তোমরা ইউট্রিফিকেশনের নাম শুনেছ যে ইউট্রিফিকেশন হচ্ছে ওয়াটার বডিতে যদি এক্সেস ফসফরাস বা নাইট্রোজেন তোমার চলে যায় তাহলে সেখানে অ্যালগাল গ্রোথ বেশি হয়ে যায় এবং যার ফলে সেখানে পানির যে অক্সিজেন সেটা ডিপ্লিট হয়ে যায় এবং পরবর্তীতে ওখানকার অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের যে সেগুলো মাছগুলো সাফোকেটেড হয়ে যাবে আর কি। আবার তোমার যদি নিউট্রিয়েন্ট আমরা কম দেই তাহলে আমাদের ডিজায়ার্ড ইল্ড পাবো না। একইভাবে আমরা জানি যে আমাদের প্ল্যান্টের মানে প্ল্যান্ট হচ্ছে প্রাইমারি সোর্স হচ্ছে আমাদের সব ধরনের নিউট্রিয়েন্টের। তো যে কারণে আমরা বলেছি যে যদি আমরা আমাদের যত এসেনশিয়াল নিউট্রিয়েন্ট হিউম্যানের জন্যে বা এনিম্যালের জন্যে তার সবটা ডিমান্ড ফুলফিল করি আমরা প্ল্যান্টের সোর্সের মাধ্যমে। এখন যদি আমরা কোনো কোনো নিউট্রিয়েন্ট আছে যেগুলো প্ল্যান্টের জন্য আসলে এসেনশিয়াল না কিন্তু মানুষের জন্য বা এনিম্যালের জন্য এনিম্যালের জন্য এসেনশিয়াল, যেমন ধরো সেলেনিয়াম অথবা ক্রোমিয়াম, তো আমরা যদি সেগুলো সেই নিউট্রিয়েন্টগুলো প্ল্যান্টে জুডিশিয়াসলি অ্যাপ্লাই করি তাহলে আমাদের হিউম্যান নিউট্রিয়েন্ট ডিমান্ড নিউট্রিশনাল ডিমান্ডগুলো ফুলফিল করতে পারবো। এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের প্রায় যে 4 বিলিয়ন লোক যে মানুষ কোনো না কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগছে এবং তার মধ্যে সবচেয়ে প্রধান নিউট্রিয়েন্টগুলো হচ্ছে যে তোমার জিঙ্ক, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম এবং সেলেনিয়াম। তো সেগুলো আমরা যদি নিউট্রিয়েন্টগুলো প্ল্যান্টের মাধ্যমে আমরা বায়োফর্টিফাই করতে পারি অথবা কোনো ধরনের ফর্টিফিকেশনের মাধ্যমে করতে পারি তাহলে আমাদের হিউম্যান এবং অ্যানিম্যাল নিউট্রিশনাল ডিমান্ডগুলো আমরা স্যাটিসফাই করতে পারবো। এবং ফাইনালি আমরা যদি নিউট্রিয়েন্ট যে নলেজ অফ মিনারেল নিউট্রিশন অর্থাৎ কীভাবে প্ল্যান্ট নিউট্রিয়েন্ট নেয় এবং ইউটিলাইজ করে এটা যদি আমরা জানি তাইলে আমাদের একই সাথে আমরা বিভিন্ন ধরনের যে কন্টামিনেটেড ল্যান্ড আছে যেমন যেসব ল্যান্ডগুলোতে আর যেমন আমাদের দেশের প্রেক্ষিতে যদি বলি আর্সেনিক কন্টামিনেটেড ল্যান্ড আছে অথবা বাইরের দেশে কোথাও কোথাও লেড কন্টামিনেটেড ল্যান্ড আছে, কোথাও আবার আমাদের বাংলাদেশে কোস্টাল ল্যান্ড আছে যেখানে আমরা ক্রপ গ্রো করতে পারি না স্যালাইনিটির কারণে। আচ্ছা কোস্টাল ল্যান্ডের কারণে তো আমরা সেক্ষেত্রে তাদেরকে সেসব জায়গায় আমরা যদি আমাদের প্রপার নলেজ থাকে তাহলে আমরা নোভেল ক্রপ অর্থাৎ আমাদের যে কনভেনশনাল ক্রপগুলো সেখানে এমনভাবে ক্রপটা ডেভেলপ করতে পারি তাহলে সে ক্রপটা যেন আমাদের যে ওই ধরনের কন্টামিনেটেড অথবা যে আনইউজেবল ল্যান্ডে আমরা কাল্টিভেট করতে পারি। তো যেখানে আমরা বলছিলাম যে প্ল্যান্ট নিউট্রিয়েন্ট কিভাবে আপটেক করে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা জানি যে সাধারণত তিনটা ইন্টারকানেক্টেড প্রসেস আছে যার মাধ্যমে নিউট্রিয়েন্ট গুলো প্ল্যান্টে ইউটিলাইজ করে বা আপটেক করে। তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে তোমরা জানো যে আমরা যে টেরেস্ট্রিয়াল প্ল্যান্টের ক্ষেত্রে আমরা বলতে পারি বেশিরভাগ প্ল্যান্টই সেগুলিকে নিউট্রিয়েন্ট গুলো যে গাছগুলো স্ট্যাটিক অর্থাৎ তাদের মোবিলিটি বা সে এক জায়গায় ফিক্সড, রুট সিস্টেমটা তার এক জায়গায় ফিক্সড, তার গ্রোথের মাধ্যমে তার যতটুকু মুভমেন্ট হয়। তো সুতরাং বেশিরভাগ নিউট্রিয়েন্টই গাছের রুটের সিস্টেমের কাছে আসতে হবে অর্থাৎ আমরা জানি প্ল্যান্টে যে সয়েল থেকে যদি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট নিয়ে থাকে আমরা প্ল্যান্টের
কাছে যদি নিউট্রিয়েন্টটা না দেই তাহলে অবশ্যই যতদিন যতক্ষণ না পর্যন্ত রুটের কাছে এই নিউট্রিয়েন্টগুলো না আসে ততক্ষণ পর্যন্ত প্ল্যান্ট এটাকে নিতে পারে না, এবং কত কাছে এটা একদম রুটের ইভেন মিলিমিটার ডিস্টেন্সে থাকলেও সে নিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে সেটা নিউট্রিয়েন্টটা রুটের কন্ট্যাক্টে আসছে। সেজন্য আমরা প্রথম স্টেপটা হচ্ছে নিউট্রিয়েন্ট, আবার আরেকটা বিষয় হচ্ছে যে নিউট্রিয়েন্টগুলো তোমার সবসময় যে প্ল্যান্টে অ্যাভেলেবল ফর্মে থাকে না প্ল্যান্টে, যেমন তোমরা জানো যে আমরা যে যতগুলো নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো তোমার যে একটা আছে ইনঅর্গানিক ফ্র্যাকশন আর একটা অর্গানিক ফ্র্যাকশন, আমরা মনে আছে কিনা ফার্স্ট ইয়ারে সয়েলে সয়েলের কম্পোনেন্ট আমরা পড়েছিলাম না, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে সেখানে আমরা দেখেছি যে তোমার সেখানে 45% হচ্ছে ইনঅর্গানিক ম্যাটার, 5% অর্গানিক ম্যাটার, 25% এয়ার, 25% ওয়াটার, এটা ডিপেন্ড করে ভ্যারি করে। তো সেখানে আমরা জানি যে নিউট্রিয়েন্টগুলো ইনঅর্গানিক ফ্র্যাকশনে আসে বিভিন্ন মিনারেল ম্যাটারের, বা তোমরা রক্স অ্যান্ড মিনারেলস পড়েছো, সেই রক্স অ্যান্ড মিনারেলসে কিছু কিছু আছে কেমিক্যালি বাউন্ড অবস্থায় থাকে, আবার অর্গানিক আর আবার কতগুলো আছে যে ইনঅর্গানিক কলোয়েড আছে, যেমন ক্লে কলোয়েড, সেগুলোর সারফেসে অ্যাডজর্বড অবস্থায় থাকে, অর্থাৎ যেহেতু ক্লেগুলো সাধারণত নেগেটিভলি চার্জ, পজিটিভলি চার্জ নিউট্রিয়েন্টগুলো সেগুলো তোমার যে তাদের অ্যাট্রাকশনের ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের কারণে সেটা অ্যাডজর্ব বা লেগে থাকে সারফেসে। তো এই দুটো ফ্র্যাকশন আমরা মেইনলি বলছি, একটা হচ্ছে কেমিক্যালি বাউন্ড আর একটা হচ্ছে অ্যাডজর্বড অন দ্য সার্ফেস অফ দ্য কলোয়েডস। একইভাবে অর্গানিক সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা যেন অর্গানিক ম্যাটার কোনগুলো, যে আমাদের অর্গানিক ম্যাটার যে আমাদের যেসব কিছু তোমার হিউমাস, হিউমিক অ্যাসিড বা হিউমাস আছে আরেক কিছু কিছু, এগুলো তৈরি হয় কোথা থেকে, যেমন একটা যদি ফরেস্ট সয়েল বলি সেখানে বড় বড় ট্রি থেকে যে গাছের পাতাগুলো পড়ছে সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে ব্যাকটেরিয়া পচিয়ে এগুলো অর্গানিক ম্যাটারে কনভার্ট করে। তো সেই অর্গানিক ম্যাটারগুলো কি কি, সেগুলো আমাদের যেমন আমাদের বডিতে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, তারপরে তোমার ডিএনএ বা অন্যান্য যেসব অর্গানেলি আছে সেগুলো, এবং এইসব যে মাইক্রো অর্গান এবং মাইক্রো কম্পাউন্ড গুলো সবগুলি কিন্তু বিভিন্ন আমাদের এসেনশিয়াল নিউট্রিয়েন্ট গুলো দিয়ে তৈরি। যেমন প্রোটিন তোমরা জানো যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সাথে নাইট্রোজেন এবং সালফার দিয়ে তৈরি। তো সেটা যখন মাটিতে পড়বে সেই নিউট্রিয়েন্ট গুলো কেমিক্যালি সে প্রোটিন স্ট্রাকচারে বাউন্ড থাকবে। আবার একইভাবে এই অর্গানিক কলয়েডের নাম শুনেছ তোমরা তাই না, সেই অর্গানিক যেমন আমরা বলেছি যে হিউমিক অ্যাসিড বা তোমাদের যে লিপিডগুলো সেগুলো অর্গানিক কলয়েডের যে তোমার এগুলো বিভিন্ন নিউট্রিয়েন্টের কে ধরে রাখতে সাহায্য করে। তোমরা আমরা যদি লিপিডের স্ট্রাকচারটা তোমাদেরকে বলি, আমরা একটু হোয়াইট বোর্ডে যদি যাই, আমরা বলেছি যে তোমার যে একটু তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, মনে করো আমরা একটা লিপিডের স্ট্রাকচারে সেখানে আমরা বলেছি যে আর COOH তাই না, এরকম একটা বিভিন্ন ফ্যাটি অ্যাসিড গুলো থাকে এরকম না, আমি জাস্ট আর COOH তাই না, এখানেও তাই হবে। ধরো যে ট্রাইগ্লিসারাইড আমরা যদি বলি, আমরা কেমিক্যালি এটা কারেক্ট না কিন্তু আমরা জাস্ট বলছি। তো এখন নরমালি যদি এখানে এই এইচটা চলে যায় এখানে তাহলে একটা কি নেগেটিভ চার্জ আসবে না লিপিডে তাই না, এইচটা যদি চলে যায়। একইভাবে আমরা যদি তোমার যে একটা অ্যামাইনো অ্যাসিডের কথা বলি, অ্যামাইনো অ্যাসিডে একটা NH3 আর একটা মানে CO- তাই না, এরকম দুইটা দুইটার আয়নের কথা মনে আছে তোমাদের বায়োকেমিস্ট্রিতে পড়েছো, যে যেখানে পজিটিভ চার্জ আছে নেগেটিভ চার্জ আছে মনে আছে তোমাদের, যে একটা কার্বক্সিলিক গ্রুপ আর একটা অ্যামিন গ্রুপ থাকে অ্যামাইনো অ্যাসিড গুলোতে। তো আমরা যদি প্রোটিন গুলো বলি তাহলে প্রোটিন গুলোতে একই সাথে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ থাকায় সে কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন, হ্যাঁ জুইটারায়ন,
একই সাথে পজিটিভ চার্জ পজিটিভলি চার্জ আয়নগুলোকে এবং নেগেটিভলি চার্জ আয়নগুলোকে কিন্তু ধরে রাখতে পারবে। আবার লিপিডগুলিকে আমরা জানি যে এগুলিকে শুধু পজিটিভলি চার্জ আয়নগুলোকে ধরে থাকতে পারবে। তো তার মানে আমরা বলতে যেটা বলতে চাচ্ছি, যদি আমরা অর্গানিক কলয়েডগুলো একই সাথে সে পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলোকে ধরে রাখে, অ্যাডজর্ব অবস্থায় রাখে, অর্থাৎ কলয়েডের সারফেসে আয়নগুলোকে ধরে রাখে, তো আমরা তাই মানে আমরা দেখছি যে যে ইনঅর্গানিক কলয়েড এবং অর্গানিক কলয়েড আমরা সংক্ষেপে বলছি দুইটাই কিন্তু তার যে সেগুলোকে সারফেসে আয়নগুলোকে অ্যাডজর্ব অবস্থায় রাখতে পারে। আবার ইন যে আমরা বলেছি যে রক্স এন্ড মিনারেলস যেগুলো ইনঅর্গানিক ম্যাটার এবং অর্গানিক সাবস্টেন্স যেমন প্রোটিন লিপিড ফ্যাট এগুলোর ভেতরে ইনহেরেন্টলি বিভিন্ন আয়নগুলো কেমিক্যালি বাউন্ড থাকে, তার মানে আমরা বলছি কেমিক্যালি সরি কেমিক্যালি বাউন্ড, আরেকটা হচ্ছে অ্যাডজর্বড। আবার আবার কতগুলো নিউট্রন যখন এই অর্গানিক ম্যাটার গুলো তোমার মাইক্রো অর্গানিজম দ্বারা মিনারালাইজড হয়, মিনারালাইজড যখন হয় তখন কিন্তু সেই নিউট্রিয়েন্ট গুলো তোমার সাধারণত কোথায় যায়, সেই নিউট্রিয়েন্ট গুলো সাধারণত সয়েল সলিউশনে চলে যায়, তাই না, যে ওয়াটার পার্ট যেটা। এখন সে সলিউশনে নিউট্রিয়েন্ট গুলো কিভাবে থাকে, সলুবল ফর্মে থাকে। এবং তোমরা জানো আমি তোমাদেরকে গাছ শুধুমাত্র এই যে নিউট্রিয়েন্ট সলিউশনে যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেগুলো কিন্তু সরাসরি নিতে পারে, কিন্তু তোমার আবার আগের ইয়েতে চলে যাচ্ছি একটু, মানে আসলে অনলাইনে ক্লাস নেওয়া আমার জন্য খুব কঠিন, আমি বোর্ডে যাওয়ার সুযোগটা কম থাকে। সিলেক্ট ক্লিয়ার ক্লিয়ার অল ড্রয়িং, তোমরা তোমরা জানো যে তোমার যে নিউট্রিয়েন্ট গুলো তোমার এখানে আমরা বলেছি যে এখানে একটা হচ্ছে যে ধরো এটা যদি কলয়েড হয় এটা ক্লে সেখানে নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব অবস্থায় আছে, যদি অর্গানিক কলয়েড হয় তাহলে সেগুলি নিউট্রিয়েন্ট গুলো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সব রকম চার্জের নিউট্রিয়েন্ট গুলো কিন্তু সেখানে থাকে। আর এখানে যে সয়েল আমরা সলিউশন আছে সয়েল সলিউশনে কিন্তু নিউট্রিয়েন্ট গুলো আয়নিত অবস্থা, এটা যদি আমরা বলি পটাশিয়াম, এটা যদি আমরা বলি সোডিয়াম, এটা যদি বলি আমরা নাইট্রেট, এরকম কি সলুবল ফর্মে সলিউশনে আয়ন অবস্থায় থাকে। এখন মনে করো এই প্রত্যেকটা নিউট্রিয়েন্ট এই এই যে অ্যাডজর্ব ফ্র্যাকশন এবং সয়েল সলিউশন ফ্র্যাকশন এই দুইটার মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম আছে, ইকুইলিব্রিয়াম মনে আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট রেশিওতে থাকে। যখনই তোমার মনে করো একটা গাছ, হ্যাঁ, সে নিউট্রিয়েন্ট গুলো তার রুটের এটা 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 মনে করো এটা রুট, সে যখন কিছু নিউট্রিয়েন্ট গুলো এখান থেকে সলিউশন পার্টে আমাকে আমাকে কি ফলো করতে পারছো তোমরা? Yes sir, but side sound is irritating us. হ্যাঁ কি বলো ইন্টারনেট কি খুব আনস্টেবল? হ্যালো আরেকবার একটু বুঝান। আচ্ছা ঠিক আছে, না যেটা আমরা বলছি যে নিউট্রিয়েন্ট গুলো আমরা বলছি যে একটা আছে ক্লে কলয়েডে তোমার কলয়েডের ফাংশন অথবা অর্গানিক অর্গানিক কলয়েডের কলয়েড ফ্র্যাকশনে আছে, আবার এখানে আমরা বলছি যে এখানে একটা তোমার সয়েল সলিউশন ফ্র্যাকশনে আছে। তো আমরা বলেছি যে এখানে যখন রুটগুলি রুট যখন সয়েল সলিউশন ফ্র্যাকশনে প্ল্যান্ট সয়েল সলিউশন ফ্র্যাকশনটা তো সে তো নিউট্রিয়েন্ট আপটেক করে, তাই না, সে যদি কিছু পরিমাণে এখান থেকে সরিয়ে নিয়ে নেয় তখন কিন্তু এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়, তাই না, তখন কি হয় তখন যে তোমার এখান থেকে যে যে সরি পেন পেন
তখন এই ক্লে কলয়েডগুলো থেকে নিউট্রিয়েন্টগুলো রিলিজ হয়ে সয়েল সলিউশন ফ্র্যাকশনে চলে আসে। এবং তোমরা জানো যে নিউট্রিয়েন্টগুলো যে ক্লে কলয়েডগুলোকে মানে একটা নিউট্রিয়েন্টে যত বেশি কলয়েডাল ফ্র্যাকশন থাকে সে তাহলে সেই সয়েলটা কিন্তু তত বেশি নিউট্রিয়েন্টগুলো ধরে রাখার সক্ষমতা থাকে। এটা তোমরা টার্মটা জানো যে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, সিইসি, মনে আছে তোমাদের? আচ্ছা জানি না, যাই হোক, তার মানে আমরা বলছি যে এখানে একটা ইকুইলিব্রিয়াম থাকে, যখনই তোমার সয়েল সলিউশন ফ্র্যাকশনে নিউট্রিয়েন্টগুলো কমে যায় তখনই সয়েল কলয়েডাল ফ্র্যাকশন থেকে বা অ্যাডসর্ব ফ্র্যাকশন থেকে নিউট্রিয়েন্টগুলো চলে যায়। আর ওভার টাইম যে আমাদের যে কেমিক্যালি বাউন্ড নিউট্রিয়েন্টগুলো আছে সেই নিউট্রিয়েন্টগুলো ধীরে ধীরে মিনারেলাইজ হয়ে আস্তে আস্তে কিন্তু সেটা যে মানে যেমন প্রোটিনে যদি আমরা নাইট্রোজেন, সালফার, ক্যালসিয়াম তোমার এগুলো থাকে, তা সেগুলো কিন্তু যতই অর্গানিক যে এটা ভেঙে কার্বন ফ্র্যাকশনটা আমার মাইক্রো অর্গানিজমগুলো নিবে ততই সে নাইট্রোজেন এবং সালফারটা রিলিজ করতে থাকবে এভাবে। অর্থাৎ যতই তোমার আবার আসি যে নিউট্রিয়েন্টগুলো তোমার সয়েল সলুবল ফ্র্যাকশনে আসবে, তো সেই জন্য আমরা বলছি নিউট্রিয়েন্ট প্রথম স্টেপটা হচ্ছে নিউট্রিয়েন্ট রিলিজ ফ্রম দ্য সয়েল সলিড ফেজ টু দ্য সলিউশন, এটা হচ্ছে তোমার প্রথম পার্ট। এবং দ্বিতীয় পার্ট হচ্ছে নিউট্রিয়েন্টগুলো যখন সয়েল সলিড ফেজ থেকে সলিউশনে আসলো, অর্থাৎ আমাদের ওয়াটার পার্টটাতে আসলো, তখন নিউট্রিয়েন্টটা কিন্তু তোমার রুটে মানে ট্রান্সপোর্টেড হতে হবে, অর্থাৎ সেটা যে যত দূরে থাকবে সেটা নিউট্রিয়েন্টের ট্রান্সপোর্ট হয়ে রুটের কাছে আসতে হবে, এবং পরবর্তীতে রুটের কাছে আসলেই সেটা নিউট্রিয়েন্টগুলো আপটেক করতে পারবে। আমাকে তোমরা বোধহয় ফলো করতে পারছো না, তাই না নাকি? আচ্ছা যাই হোক, আর তোমাদের যেটা আমরা বলছি একটু ধীরে ধীরে পড়ালে মনে হয় সুবিধা হবে। আচ্ছা আমি আবারও বলছি যে তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করব, তোমাদের একটা আমি যে কমন ইমেইল অ্যাড্রেস যদি থাকতো তাহলে আমার জন্য খুব সহজ হতো। তোমাদের কি কোনো এগ্রিকালচারের কোনো কমন ইমেইল অ্যাড্রেস আছে যেখানে তোমাদের সবার অ্যাক্সেস আছে বা গ্রুপ গ্রুপ মেইল করে ফেলা যায়, তাই না? সি সেকশনের একটা গ্রুপ মেইল আছে স্যার। তাই তাহলে তুমি আমাকে QFQ সি সেকশন, তা তোমরা অন্যান্য সেকশন কি একটা গ্রুপ বা টোটালি এগ্রিকালচারের জন্য একটা গ্রুপ করবে অথবা আলাদা সেকশনের জন্য করো, ওটা বেটার। তাহলে পরবর্তীতে আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে qfq@bowa2bd, সেটাতে তোমরা জাস্ট মেইল একটা করে দিয়ে রাখলে আমি ওই তিনটা বা চারটা সেকশনের মেইলে আমি শেয়ার করে দেবো, তাহলে তোমাদের সবাই এটা থেকে নিতে পারবে। এনিওয়ে স্যার গুগল ক্লাসরুমে দিলে ভালো হবে, আমরা তো জুম প্ল্যাটফর্মে নিচ্ছি, গুগল ক্লাসরুমে যদি আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, আমি আই উইল ট্রাই দ্যাট, দ্যাটস বেটার অপশন, ঠিক আছে। তো এনিওয়ে আমরা বলছিলাম যে এই তিনটা ডিস্টিংক্ট যে ফেজে তোমার প্ল্যানগুলো নেয়, আমরা এখানে এরপরে ডাইরেক্টলি আমরা চলে যাই তোমাদের, আমার যতদূর মনে পড়ে যে আমরা যে আমরা এই কনসেপ্টটা তোমাদের দাঁড়াও যে আমরা বলেছি যে সয়েল সলিউশন পার্টে যেমন আমরা দেখিয়েছি পটাশিয়াম আছে, ক্লেতে পটাশিয়াম অ্যাডসর্বড আছে, যখনই রুট এটা নিউট্রিয়েন্টগুলো আপটেক করে নিচ্ছে তখনই এই সয়েল সলিউশন একটা শূন্যতা তৈরি হয়, যেহেতু আমরা বলছি যে সয়েল সলিউশন এবং যে অ্যাডসর্বড আয়নগুলোর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আছে, তখন কিন্তু যখনই শূন্য যে কিছু পরিমাণে ক্লে ফ্র্যাকশন থেকে আবার চলে আসে তোমার যে আমরা বলি এটা ডিজার্ভ ফ্রম সয়েল সলিড ফেজ, ঠিক আছে? তো যখনই তোমার এইভাবে এক সময় সবগুলো নিউট্রিয়েন্টই যদি ক্লে ফ্র্যাকশন থেকে চলে যায় তখন কিন্তু মাইক্রো অর্গানিজমগুলোর জন্য নিউট্রিয়েন্ট একটা শূন্যতা তৈরি হবে, তখন মাইক্রো অর্গানিজমগুলো কি করে ডিকম্পোজ করা শুরু করে বিভিন্ন ইনঅর্গানিক এবং অর্গানিক ফ্র্যাকশনগুলো, যার ফলে সেখান থেকে মিনারেলাইজেশন হয়ে আবার নতুন নিউট্রিয়েন্ট যে তোমাকে সয়েল সলিউশন এবং ক্লে ফ্র্যাকশনের জন্য চলে আসে। কিন্তু ওই অংশটা অনেক ধীরে হয় যার ফলে আমাদের প্ল্যান্টের জন্য রেডিলি অ্যাভেলেবল হচ্ছে সয়েল সলিউশন ফ্র্যাকশন, এবং আমরা এর জন্য বলছি এবং ক্লে ফ্র্যাকশনের যেটা অ্যাডসর্ব অবস্থায় থাকে সেটাও কিন্তু প্ল্যান্টের জন্য আস্তে আস্তে যে এক্সচেঞ্জেবল ফ্র্যাকশনটাও সয়েল সলিউশনে যেহেতু আসতে পারে এর জন্য আমরা অ্যাভেলেবল ফ্র্যাকশন প্ল্যান্টের জন্য অ্যাভেলেবল ফ্র্যাকশন বলি, যেটা হচ্ছে যে সয়েল সলিউশনের ফ্র্যাকশন এবং অ্যাডসর্ব ফ্র্যাকশন, ঠিক আছে? কিন্তু মনে রাখবে প্ল্যান্ট শুধুমাত্র সয়েল সলিউশনের ফ্র্যাকশনটাকে ডাইরেক্টলি নিতে পারে, ক্লে ফ্র্যাকশনের অ্যাডসর্ব ফ্র্যাকশনটাকে নিতে হলে অবশ্যই সেটা সয়েল সলিউশনে রিলিজড হতে হবে। তো আমরা এখানে আমরা বলছিলাম যে
এখানে অনেকগুলো, এই প্রত্যেকটা স্টেপগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, তার মধ্যে যে কোনো একটা স্টেপ যদি বন্ধ হয়ে যায় তাহলে টোটাল প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তার মানে কি, যদি নিউট্রিয়েন্ট আপটেকটা, গাছ নিউট্রিয়েন্ট আপটেক করা কমে যাবে তাহলে কিন্তু ওই যে শূন্যতা তৈরি হবে না, সুতরাং কলয়েডাল ফ্র্যাকশন থেকে নিউট্রিয়েন্টগুলো রিলিজ হবে না। আবার তোমার মনে করো তোমার হঠাৎ করে যদি ক্লে ফ্র্যাকশনের সবগুলো শেষ হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি টোটাল সয়েলেই তোমার নিউট্রিয়েন্ট শূন্য বা সয়েলটা নিউট্রিয়েন্ট পুয়ার হয়ে যাবে। তো রেট এবং একটার সাথে একটা আরেকটা ইন্টারকানেক্টেড। তো আমরা বলছি যে এখন তোমাদের, আমার যতদূর মনে পড়ে আমি তোমাদের এই পার্ট পর্যন্ত যে সেকশনগুলোতে ক্লাস নিয়েছি আমরা এটা পুরোটা পড়িয়েছি, যেটা হচ্ছে যে প্ল্যান্ট কিভাবে, মানে প্ল্যান্ট রুটগুলোতে নিউট্রিয়েন্ট আসে, অর্থাৎ রুটে নিউট্রিয়েন্ট কিভাবে ট্রান্সপোর্টেড হয়। তো এর মধ্যে আমরা বলেছি যে মূলত দুইটা পদ্ধতি, একটা হচ্ছে রুট ইন্টারসেপশন আর একটা নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট ফ্রম সয়েল টু প্ল্যান্ট রুটস। এবং আমরা জানি রুট ইন্টারসেপশন আছে, মানে হচ্ছে যে যখন তোমার তোমার একটু দাঁড়াও, তোমার আমরা বলেছি যে যখন তোমার রুট ইন্টারসেপশন, যখন রুটটা যখন বিভিন্ন বিভিন্ন দিকে মানে গ্রোথ হয় তখন সে তো বিভিন্ন সয়েল পার্টিকেলের ভেতর দিয়ে যায়, তাই না? তাই না? তো এখন সয়েল পার্টিকেলের ভিতর দিয়ে যখন রুট গুলি গ্রো করে তখন সে তো এই সয়েল পার্টিকেল গুলো কন্ট্যাক্টে আসে, তাই না? এখন এইখানে যে নিউট্রিয়েন্ট গুলো আছে এই নিউট্রিয়েন্ট গুলোর সাথে সাথে রুটের কন্ট্যাক্টে চলে আসবে না? তো তার মানে রুট যত সয়েলকে ইন্টারসেপ্ট করবে তত বেশি, যত বেশি রুট গুলি ছড়ানো হবে তত সে সয়েলে সাথে কন্ট্যাক্টে থাকবে এবং সেই নিউট্রিয়েন্ট গুলো কিন্তু রেডিলি রুটের কাছে চলে আসবে। তো এই জন্য আমরা রুট ইন্টারসেপশন বলছি, সেই ফ্র্যাকশন নিউট্রিয়েন্টের সেই ফ্র্যাকশন যেই ফ্র্যাকশনটাকে রুটের কাছে পৌঁছানোর জন্য তাকে ট্রাভেল করতে হয় না। তার মানে কি, দ্য টার্ম রুট ইন্টারসেপশন ওয়াজ ইন্ট্রোডিউস টু ডিসক্রাইব দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস দ্যাট ডু নট হ্যাভ টু মুভ টু দ্য রুট টু বি অ্যাভেলেবল ফর আপটেক, বুঝতে পারছো? এবং দ্য কোয়ান্টিটি অফ নিউট্রিয়েন্ট ইন্টারসেপ্টেড বাই এ গ্রোয়িং রুট ইকুয়ালস টু দ্য অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট প্রেজেন্ট ইন এ ভলিউম অফ সয়েল আইডেন্টিক্যাল টু দ্য রুট ভলিউম। তার মানে আমরা কি বোঝাতে চাচ্ছি, আবারও বোর্ডে যদি চাই, যে যে একটা রুট সিস্টেম যতগুলো ছড়ানো হয়, হ্যাঁ, সে যতটুকু রুট ভলিউম সয়েল ভলিউমকে, যে এই সয়েল ভলিউম যদি এটা এইটা যদি সয়েল ভলিউম হয়, এই সয়েল ভলিউমে যতটুকু নিউট্রিয়েন্ট আছে ততটুকুই তো সে পাবে, এর চেয়ে বেশি পাবে না, তাই না? তো এর তো সুতরাং এর জন্য আমরা যেটা বলছি যে রুট ইন্টারসেপশনের মাধ্যমে নিউট্রিয়েন্ট গুলো ততক্ষণেই পাবে যতটুকু রুট সে সয়েলে কভার করে, রুট ভলিউম সে সয়েলে কভার করে। তো এর জন্য, এবং এই ভলিউমটা কিন্তু খুবই কম, অর্থাৎ যে একটা রুট যত ডেন্সলি রুট সিস্টেম হোক সে তার যদি টোটাল রুট সিস্টেম রুট ইন্টারসেপশনের মাধ্যমে সে শুধুমাত্র 1%-এরও কম নিউট্রিয়েন্ট সে তোর তার রিকোয়ারমেন্টের 1%-এর কমও নিউট্রিয়েন্ট সে পেয়ে থাকে। সুতরাং তার মানে যেটা আমরা বলতে পারছি, তার মানে 99% অফ দ্য নিউট্রিয়েন্ট সেটা কি ট্রাভেল করতে হবে প্ল্যান্ট আপটেকের জন্য। আমার কথা বুঝতে পারছো? যে আমরা বলছি যে রুট ইন্টারসেপশন আর একটা নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট ফ্রম সয়েল টু প্ল্যান্ট রুটস, তার মানে এখানে হবে 1% আর এখানে হচ্ছে 99%-ই তোমার ট্রাভেল করতে হবে। তো এখন সেই ট্রাভেল করার মেকানিজম কোনগুলো, একটা আমরা বলছি মাস ফ্লো। মাস ফ্লো মানে কি তোমাদের মনে আছে, যারা ক্লাস করেছিলে? আচ্ছা, আরেকটা ডিফিউশন। তো মাস ফ্লো কি, মাস ফ্লো হচ্ছে যে তোমাদের যখন তোমরা জানো প্ল্যান্ট গুলো তার পানির চাহিদা আছে এবং সে পানিটা কিভাবে নেয় রুটের মাধ্যমে, যে প্ল্যান্টের পাতার সারফেস থেকে সে ট্রান্সপিরেশন হতে থাকে।
আবার বলছি ট্রান্সপিরেশন হওয়ার কারণে সে কি রুটগুলি যে তোমার যে একই সাথে যখন অ্যাটমসফিয়ারের ময়েশ্চার ছেড়ে দেয় একই সাথে সেটাকে রিপ্লেনিশ করতে হলে যে পানি দিয়ে যে মাটি থেকে পানি সে ধীরে ধীরে যেমন আমরা স্ট্র দিয়ে গ্লাস থেকে পানি খাই সেভাবে স্ট্রয়ের মতন করে ট্রান্সপিরেশন স্ট্রিমটা একটা পানির ফ্লোটা তৈরি করে জাইলেম ভেসেলের মাধ্যমে। তো সেটাকে আমরা তখন যখনই পানিটা মুভ করে মাস ফ্লোয়ের মাধ্যমে পানিটা যখন রুটের দূর থেকে চলে আসে প্ল্যান্টের রুটের কাছে সে পানিতে যে পরিমাণে নিউট্রিয়েন্টগুলো দ্রবীভূত থাকে সেই নিউট্রিয়েন্টগুলো পানির সাথে রুটের কাছে চলে আসে এবং যেসব নিউট্রিয়েন্ট এলিমেন্ট গুলো তোমার খুব দ্রুত এবং ল্যাবাইল সে মানে তোমার সে পানিতে বেশি বা সয়েল সলিউশনে বেশি পরিমাণে থাকে সেগুলো কিন্তু মাসলোর মাধ্যমে বেশি পরিমাণে রুটের কাছে চলে আসে। এবং সেখানে আমরা জানি মাস ফ্লো অনেকগুলো ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয় যেমন সয়েল প্রপার্টি, যেমন ক্লে সয়েলে কিন্তু তোমার মাস ফ্লো কম হবে কারণ সে তোমার ওয়াটার মুভমেন্ট সেটা অনেক কম্প্যাক্ট কম হবে, কিন্তু স্যান্ডি লুম সয়েলে সেখানে পানি দ্রুত মুভ করতে পারে যে কারণে সেটাকে আমরা বলছি যে সেখানে মাস ফ্লো বেশি হবে। একইভাবে ক্লাইমেটিক কন্ডিশন, যদি এটা ওয়ার্ম অ্যান্ড হিউমিড হয়, হিউমিডিটি বা বৃষ্টি প্রিসিপিটেশন বেশি হয় তাহলে আমরা বলি ট্রান্সপিরেশন কম হবে যার ফলে মাস ফ্লো কম হবে, কিন্তু যদি ড্রাই এনভায়রনমেন্ট হয় তাহলে কি মাস ফ্লো যে তোমার ট্রান্সপিরেশন বেশি হবে মাস ফ্লোর মাধ্যমে নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্টও বেশি হবে। একইভাবে সলিবিলিটি অফ নিউট্রিয়েন্ট, যদি কোনো একটা নিউট্রিয়েন্ট রিচ সয়েল হয় তাহলে অল্প পরিমাণে পানি মুভ করলেও বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট যাবে, আর যদি নিউট্রিয়েন্ট পুয়ার সয়েল হয় তাহলে কি হবে বেশি পরিমাণে পানি নিউট্রিয়েন্ট কম দ্রবীভূত থাকবে বেশি পরিমাণে পানির মুভমেন্ট করলেও সেখানে তোমার মাস ফ্লো মাধ্যমে নিউট্রিয়েন্ট কম আসবে। একইভাবে প্ল্যান্ট স্পিসিস, যেমন কোনো কোনো প্ল্যান্টে ট্রান্সপিরেশন বেশি কোনো কোনো প্ল্যান্টে ট্রান্সপিরেশন কম, আবার ইয়াং প্ল্যান্ট বা ওল্ডার প্ল্যান্ট বা এইজের প্ল্যান্ট, যেমন ধরো ইয়াং প্ল্যান্টে ট্রান্সপিরেশন কম্পারেটিভলি কম হয় ওল্ডার প্ল্যান্টে বেশি হয়, আবার প্ল্যান্টের স্ট্রাকচার কোনো কোনো প্ল্যান্টে কিউটি লিফের সার্ফেসে থিক কিউটিকল থাকে তখন সেগুলিতে স্বাভাবিকভাবে ট্রান্সপিরেশন কম হয় সে ওয়াটার কনজার্ভ করে যার ফলে মাস ফ্লো কম হবে, আবার কোনো কোনো প্ল্যান্টের কিউটিকল লেয়ার খুব থিন সেগুলোকে মাস ফ্লো ট্রান্সপিরেশন বেশি সুতরাং মাস ফ্লো বেশি হবে। আমার কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো এই প্রশ্নটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে আমরা দিব, অর্থাৎ তোমাদেরকে এটা সাবমিট করতে হবে কি আবার একটু তোমরা জাস্ট লিখে নাও যে দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট সাপ্লাইড বাই মাস ফ্লো আর এফেক্টেড বাই ডিফারেন্ট প্ল্যান্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ওই ফ্যাক্টরগুলোর এক্সপ্লেনেশনের উপর তোমরা একটা 200 ওয়ার্ডের একটা অ্যাসাইনমেন্ট আমাকে মেইলে জমা দিবে। ওকে নেক্সট আমরা আসছি। আমরা বলেছি যে তোমার অ্যাসাইনমেন্ট দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট সাপ্লাইড বাই মাস ফ্লো আর এফেক্টেড বাই ডিফারেন্ট সয়েল অ্যান্ড প্ল্যান্ট ফ্যাক্টরস, ওকে এক্সপ্লেইন। ওকে আচ্ছা স্যার বলো স্যার সয়েল প্রপার্টিস এর এটা যদি একটু আরেকবার বলতে। আর তোমরা বললাম ভিডিওতে তোমরা পাবে, তোমরা এটা টেক্সট গুলিও আমি বলেছি তোমাদের টেক্সট আমি সাপ্লাই করব কিছু, আর তোমাদের জন্য তো হাতের তালুতে তোমার ইন্টারনেট আছে ঠিক আছে। ব্যাটিং 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 শিপন কে রেকর্ড করে রাখলে অনেক ইনফরমেশনও রেকর্ডেড হয়ে যায় বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা যাই হোক, শিপন শিপনকে খুঁজে তোমাদের তো খুঁজে পাওয়া মুশকিল। মিউট অল দিয়ে দেন স্যার, সবাই মিউট হয়ে যাক। হ্যাঁ মিউট অল দিয়ে দেন
মিউট অল বাটনটা তো পাচ্ছি না, তোমাদের স্যার তো টেকনোলজিক্যালি খুবই উইক। হ্যাঁ শিপন মিউট হয়ে গেছে। হ্যাঁ মিউট হয়ে গেছে স্যার, শিপন শিপন মিউট হয়ে গেছে। আচ্ছা গুড, আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা যেখানে ছিলাম সেটা আবার আসি, যে আমরা বলছি যে প্ল্যান্ট সয়েল ফ্যাক্টর গুলো আবার তোমার নিউট্রিয়েন্ট কি পরিমাণে, না সে সে আমি ওকে এখন মনে হয় মিউট হয়ে আছে, ওকে ফাইন। আচ্ছা যেটা আমরা বলছিলাম যে নিউট্রিয়েন্ট গুলো তোমার যে কি পরিমাণে যে তোমার মাস ফ্লোর মাধ্যমে আসবে সেটা ডিপেন্ড করছে, আমরা একটা ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি, যেমন ধরো তোমার মাস ফ্লো ইকুয়ালস টু সি ইনটু ডব্লিউ ইনটু ইউ। এখানে এটা খুব ইজিলি তুমি বুঝতে পারো যে মাস ফ্লো কি মাধ্যমে কি পরিমাণে নিউট্রিয়েন্ট আছে সেটা ডিপেন্ড করছে যে তোমার মুশফিক কে। আচ্ছা যাই হোক, এনিওয়ে যে সে কি পরিমাণে নিউট্রিয়েন্ট সলুবল অবস্থায় সয়েল সলিউশনে আছে, এবং ডব্লিউ হচ্ছে ইজ দ্য টোটাল ওয়াটার আপটেক উইচ ইজ দ্য ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে, এনিওয়ে আর সেকেন্ডলি হচ্ছে ডিফিউশন। ডিফিউশন তোমরা কনসেপ্টটা কিন্তু তোমাদের জন্য কমন। ডিফিউশন হচ্ছে তোমাদের হায়ার কনসেন্ট, যদি নিউট্রিয়েন্টের সলিউটের আগেরটা আমরা বলছি মাস ফ্লো হচ্ছে মুভমেন্ট অফ ওয়াটার, আর ডিফিউশন হচ্ছে মুভমেন্ট অফ সলিউট অথবা নিউট্রিয়েন্ট বা আয়নস, তাই না? ডিফিউশন হচ্ছে তোমার মলিকুলস গুলো। হ্যাঁ আর্মিন আক্তার সেতু বলো। হ্যাঁ সেতু বলো। এনিওয়ে তো আমরা বলছি ডিফিউশন হচ্ছে যে তোমার লো মানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মলিকুল বা আয়নের মুভমেন্ট। তো যখন মনে করো তোমার, আমরা জানি যে রুটের চারপাশে নিউট্রিয়েন্ট যদি বেশি থাকে, এখন রুট যদি আপটেক করে ফেলে তাহলে সেখানে একটা কি নিউট্রিয়েন্টের শূন্যতা তৈরি হয়, তখন ঠিক তার চারপাশের আশপাশে যে যেখানে হাই কনসেন্ট্রেশনের নিউট্রিয়েন্টগুলো আছে সেখান থেকে রুটের কাছে বা লো কনসেন্ট যেখানে নিউট্রিয়েন্ট ডিপ্লিট হয়েছে কমে গিয়েছে সেখানে মুভ করাটাকে, সেটাকে আমরা বলছি ডিফিউশন। ঠিক আছে, তো আমরা এখানে একটা জিনিস মনে রাখবে যে মাস ফ্লোর মাধ্যমে কিন্তু লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট হয় সয়েলে নিউট্রিয়েন্টের, আর ডিফিউশনের মাধ্যমে নিউট্রিয়েন্টের শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জন্য। ঠিক আছে, তো এখানে ডিফিউশনের বিভিন্ন যে কিভাবে বিভিন্ন ল দিয়েছে সেগুলো আমার বা ইকুয়েশন দিয়েছে কোনটা হাই মুভমেন্ট অফ শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট অফ লং ডিস্টেন্স। হ্যাঁ মাস ফ্লো হচ্ছে লং ডিস্টেন্স, ডিফিউশন হচ্ছে শর্ট ডিস্টেন্স। কত শর্ট মানে ফ্র্যাকশন অফ মিলিমিটার এই ডিস্টেন্সে যদি মুভমেন্ট হয় ডিফিউশনের মাধ্যমে। এখন তোমাদের কিন্তু আমি ক্লাসেও বলেছিলাম যে তোমাদের তোমাদের এখানে একটা গ্রাফ দেখিয়েছিলাম আমরা, যে বা একটা চার্ট দেখিয়েছি টেবিল, যে যেখানে দেখিয়েছি যে বিভিন্ন মাস রুট ইন্টারসেপশন মাস ফ্লো বা ডিফিউশন তার কি ধরনের তার রিলেটিভ কন্ট্রিবিউশন কিরকম। যেমন আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট এলিমেন্ট যেগুলি যেমন এনপিকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফারের কথা বলছি, যদি এখানে আমরা এখানে একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট আসলে এটা আমরা তোমার যে ফাজেরিয়ার বই থেকে নিয়েছি, যে এখানে আমরা জানি যে এখানে যে রুট ইন্টারসেপশন মাস ফ্লো অ্যান্ড ডিফিউশন ইন সাপ্লাইং এ মেইজ ক্রপ উইথ নিউট্রিয়েন্টস। তো মেইজে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে তোমার মাস ফ্লো বেশি কন্ট্রিবিউট করছে নাইট্রোজেন বা তোমার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার এই আয়নগুলোতে তোমার মাস ফ্লো কন্ট্রিবিউশন বেশি, কিন্তু এনপিকে সাধারণত যে এনপিকে সেগুলো ডিফিউশনের কন্ট্রিবিউশন মেইজ প্ল্যান্টে কম্পারেটিভলি বেশি। তবে রুট ইন্টারসেপশনের মাধ্যমে খুব খুব কম পরিমাণ নিউট্রিয়েন্টগুলিও মুভমেন্ট হয়, কিন্তু স্পেশালি তুমি দেখবো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যারা কম্পারেটিভলি লার্জ তাদের অ্যাটমিক মানে আয়নের সাইজ কম্পারেটিভলি বেশি বড়, তো তারা কি করে যে তাদের একটা বড় ফ্র্যাকশন কিন্তু রুট ইন্টারসেপশনের মাধ্যমে করে এবং তাদের ডিফিউশন কিন্তু যারা ল্যাবাইল নিউট্রিয়েন্ট
ল্যাবাইল মানে কি দ্রুত, খুব দ্রুত মুভ করতে পারে, যেমন পটাশিয়াম ইজ দ্য মোস্ট ল্যাবাইল, ওয়ান অফ দ্য মোস্ট ল্যাবাইল নিউট্রিয়েন্ট, আরেকটা হচ্ছে ক্লোরাইড। তো তারা কিন্তু ডিফিউশনের মাধ্যমে নাইট্রেট বা অ্যামোনিয়াম আয়ন ছোট এর জন্য ডিফিউশনের মাধ্যমে, ফসফেটও ডিফিউশনের মাধ্যমে করে। কিন্তু তোমাদের একটা প্রশ্ন আমি বোধহয় আমার কোনো কোনো সেকশনে থ্রো করেছিলাম, যে আমি যদি পরীক্ষা হতো আমি ফাইনালে দিতাম যে ফসফরাস একটা ক্রিটিক্যাল নিউট্রিয়েন্ট কেন, যে বা ফসফরাস কেন ডিফিউশনের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়, রুট ইন্টারসেপশন অথবা মাস ফ্লোর মাধ্যমে ফসফেট কেন ট্রান্সপোর্টেড হয় না। তোমাদের তোমাদেরকে প্রশ্নটার অনেক সেকশনে উত্তর বলে দিয়েছিলাম, ঠিক আছে? এটা আজকে এখানে থাকুক এটা। আচ্ছা আমাদের সময় আছে কতক্ষণ, আর 10 মিনিট আছে। তো আমরা যদি একটু মানে রিভিশন করি, তারপর তোমাদের কয়েকটা প্রশ্ন আমরা নিব। হ্যাঁ, যে তোমাদের যদি প্রশ্ন থাকে প্লিজ তোমরা যে একটু হাত তুলে রেখো, তাহলে আমি একে একে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারবো। এনিওয়ে, তো আমরা প্রথমে তো আমরা বলছি যে নিউট্রিয়েন্ট আপটেক মেকানিজম, যে প্রথমে আমরা বলেছি যে আজকে ক্লাসে আমরা পড়েছি নিউট্রিয়েন্ট প্ল্যান্ট মিনারেল নিউট্রিশন বলতে কি বুঝি, আমরা বলেছি যে প্ল্যান্ট কিভাবে নিউট্রিয়েন্ট আপটেক করে এবং ইউটিলাইজ করে সেটাকেই আমরা বলছি, সেটার কনসেপ্টটাকে আমরা বলছি মিনারেল নিউট্রিশন। এবং আমরা বলেছি যে মিনারেল নিউট্রিশন কেন আমাদের স্টাডি করা ইম্পর্টেন্ট, আমরা বলেছি জুডিশিয়াস ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, 2 নম্বর যে রিপ্লেনিশ, যে তোমার টু স্যাটিসফাই দ্য হিউম্যান অ্যান্ড অ্যানিমেল নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এবং 3 নম্বর বলছি যে আনইউজেবল এবং কন্টামিনেটেড ল্যান্ডগুলোকে ইউজেবল কন্ডিশনে নিয়ে আসার জন্য বা নোভেল ক্রপ গ্রো করার জন্য আমরা করতে পারি। এবং আমরা বলেছি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট আপটেক প্রসেসটা একটা ভেরি কমপ্লেক্স এবং প্রসেস, এবং এখানে 3টে ইন্টারকানেক্টেড প্রসেস আছে। তার মধ্যে প্রথমত নিউট্রিয়েন্টগুলো ফার্স্টলি আমরা বলছি যে নিউট্রিয়েন্টগুলো প্রথমত যে সলিড ফেজ থেকে সলিউশনে চলে আসতে হবে, এবং পরবর্তীতে সয়েল সলিউশনের নিউট্রিয়েন্টগুলো রুটের কাছে আসতে হবে, এবং পরবর্তীতে রুটের কাছে আসলে সেটা ট্রান্সপোর্টেড হতে হবে রুটের ভেতরে, সেটা আমরা পরের ক্লাসে পড়বো। এবং আমরা বলেছি যে নিউট্রিয়েন্টগুলো সাধারণত সয়েল সলিড ফেজে থাকে একটা কেমিক্যালি বাউন্ড অবস্থায় আর একটা অ্যাডজর্বড অবস্থায়, এবং আমরা বলেছি সয়েল সলিউশনের নিউট্রিয়েন্টগুলো সলিউশন এনে আয়নিত অবস্থায় থাকে, যেটা প্ল্যান্ট রুটগুলি ডাইরেক্টলি নিতে পারে। কিন্তু সয়েল সলিউশনের নিউট্রিয়েন্ট যদি কমে যায়, সে সলিড ফেজের শুধুমাত্র অ্যাডজর্ব আয়নটা সেটা আবার একটা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য রিলিজ, যে সয়েল সলিউশন ফেজে রিলিজড হয়। সেকেন্ডলি আমরা বলছি যে নিউট্রিয়েন্টগুলো রুটের কাছে আসে সাধারণত 2টা প্রসেস, একটা হচ্ছে রুট ইন্টারসেপশন আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট আবার 2 রকম, একটা হচ্ছে মাস ফ্লো আর একটা ডিফিউশন। মাস ফ্লো হচ্ছে রুট যখন ট্রান্সপিরেশনের মাধ্যমে প্ল্যান্ট ওয়াটার আপটেক করে, ওয়াটারে যে নিউট্রিয়েন্টগুলো দ্রবীভূত থাকে সলুবল অবস্থায় থাকে সেটাও ওয়াটার মুভমেন্টের মাধ্যমে রুটের কাছে চলে আসে, মাস ফ্লো। আর ডিফিউশন কি, যখন রুটের কাছে নিউট্রিয়েন্টগুলো আপটেকের কারণে ডিপ্লিশন হয়, তখন তার আশপাশে হায়ার কনসেন্ট্রেশন থেকে নিউট্রিয়েন্টগুলো লোয়ার কনসেন্ট্রেশনে মুভমেন্ট করাটাকেই আমরা বলছি ডিফিউশন। আমরা বলেছি যে তোমার রুট ইন্টারসেপশন গুলোর মাধ্যমে খুব কম পরিমাণে নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্টেড হয়, less than 1%, কিন্তু কিছু কিছু নিউট্রিয়েন্ট যেমন যারা সাইজে বড়, সে আয়নের সাইজ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম, সেগুলোর মোটামুটি কিছু একটা অংশ মাস রুট ইন্টারসেপশনের মাধ্যমে প্ল্যান্ট নিয়ে থাকে, উদাহরণ হচ্ছে যে আমাদের মেইজ প্ল্যান্টে। কিন্তু NPK এগুলো কম্পারেটিভলি লাইটার নিউট্রিয়েন্ট, এগুলো খুবই ল্যাবাইল সয়েল প্ল্যান্ট সিস্টেমে, এবং এগুলো সাধারণত ডিফিউশনের মাধ্যমে বেশি ট্রান্সপোর্টেড হয়। আর মাস ফ্লো হচ্ছে যে সব বেশিরভাগ নিউট্রিয়েন্টগুলো এক্সেপ্ট ফর ফসফেট, ফসফরাস, সেগুলোর কন্ট্রিবিউশন মাস ফ্লোর বেশি, কারণ আসলে পানি তো সবসময় পানিতে কোনো না কোনো নিউট্রিয়েন্ট দ্রবীভূত থাকে, এবং ট্রান্সপিরেশন কোনো না কোনো ফর্মে প্ল্যান্টে চলতেই থাকে, এবং যার ফলে ওয়াটার মুভমেন্ট রুটের কাছে আসে। এবং রুটের তোমরা পানি যেহেতু একটা বড় রিকোয়ারমেন্ট যে প্ল্যান্টের সার্ভাইভালের জন্য, সেটা সে আপটেক করে, সে আপটেকের সাথে সাথে সে কিছু কিছু নিউট্রিয়েন্টগুলো রুটের কাছে নিয়ে আসে, ঠিক আছে? তো এই হচ্ছে যে আমাদের ওভারঅল আজকের ক্লাস, খুব অল্প। তো আমরা দেখি যে তোমাদের কে কে যেন হাত তুলেছিলে তোমাদের প্রশ্ন যদি তোমরা একটু করতে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো।
স্যার ফার্টিলাইজার বেশি অ্যাপ্লাই করলে অর্গানিক ম্যাটার অ্যাপ্লাই করতে হয় বা এরকম কিছু না হয় ওয়াটার ধরে রাখতে পারে না স্যার, এটার সাথে কি ক্লে ফ্র্যাকশন বা এগুলোর কোনো সম্পর্ক আছে? আচ্ছা এটা তোমাকে একটু জাস্ট বলি যে তোমার ক্লে ফ্র্যাকশন, যেমন তুমি যদি টিএস মিউরেট অফ পটাশ এমওপি তাই না, আমরা মিউরেট অফ পটাশ যদি প্ল্যান্টে মাটিতে দেই তার মানে কি আমি মিউরেট অফ পটাশ কিন্তু খুব দ্রুত পটাশিয়াম এবং ক্লোরিনে ডিসোসিয়েট হয়ে সয়েল সলিউশন ফ্র্যাকশনে পটাশিয়াম কিন্তু পরিমাণ বেড়ে যাবে। তার মানে সয়েল সলিউশন ফ্র্যাকশনে যদি পটাশিয়াম বেড়ে যায় তাহলে ক্লে ফ্র্যাকশনের নিউট্রিয়েন্টগুলো পটাশিয়াম যেগুলো অ্যাডসর্বড অবস্থায় আছে সেগুলো কিন্তু রিলিজ হবে না, উল্টো যদি প্ল্যান্টের যে কিছু পরিমাণে নেওয়ার পর অতিরিক্ত ফ্র্যাকশন যেগুলি যেহেতু আমরা আমরা বলি সেখানে যদি প্রচুর পরিমাণে ক্লে কলয়েড বা অর্গানিক ম্যাটার থাকে তাহলে সেই অতিরিক্ত পটাশিয়াম সেটা কিন্তু ক্লে কলয়েডে অ্যাডসর্ব হবে, আর যদি সেখানে আরও অতিরিক্ত পটাশিয়াম থেকে যায় তাহলে যেটা আর সে ধরে রাখতে পারছে না সেটা কিন্তু আমরা লিচিং হয়ে নিচের সয়েলের নিচের লয়ারে বা রুট জোনের নিচে চলে যাবে। আমার কথা প্রশ্নের উত্তর কি পেয়েছো তুমি? আবার কিছু কিছু যত সয়েলের বিভিন্ন ফ্র্যাকশন গুলোতে যত নিচে যাবে তত সেটা তোমার যে নিচে সয়েলের লোয়ার লেভেলে অ্যাডসর্বড অবস্থায় থাকবে কিন্তু অথবা আলটিমেটলি তোমার গ্রাউন্ড ওয়াটার লেভেলে চলে যাবে, এটা ডিপেন্ড করছে কি ধরনের সয়েল তার উপরে। আমরা যেটা বলি যে লিচিং লস স্যার মাইক্রো, হ্যাঁ স্যার, আর ক্লে ফ্র্যাকশন শেষ হয়ে গেলে স্যার আপনি একটা কথা বললেন না যে ক্লে ফ্র্যাকশন শেষ হয়ে গেলে মানে ক্লে যদি আচ্ছা যখন এখন মনে করো তুমি জানো যে একটা যখন ক্লে ফ্র্যাকশন যে অ্যাডসর্বড অবস্থায় যখন নিউট্রিয়েন্ট গুলো চলে যায় তখন সয়েলে যদি অর্গানিক ম্যাটার গুলো তখন নিউট্রিয়েন্ট গুলো কিন্তু প্ল্যান্টের যেমন রিকোয়ার্ড তেমন একইভাবে মাইক্রো অর্গানিজম গুলোরও সেটা নিউট্রন গুলো দরকার, তখন সে কি করে সে নিউট্রন গুলো নতুন অর্গানিক ম্যাটার গুলোকে সে ভাঙতে থাকে। হ্যাঁ তো সে ভাঙার বিভিন্ন এনজাইম গুলো রিলিজ করার মধ্যে ভাঙে, সেটা তোমাদের আসলে অন্য ক্লাসের টপিক, কিন্তু মেইনলি সে মিনারেলাইজ করতে থাকে যার ফলে অর্গানিক ম্যাটার ভাঙলে সে বেশি পরিমাণে আরো নিউট্রন গুলোকে রিলিজ করতে থাকে এবং পরবর্তীতে ওই নিউট্রন গুলো গাছের জন্য অ্যাভেলেবল হয়। এর জন্য আমরা বলি যে সয়েলের লাইফ হচ্ছে তার অর্গানিক ম্যাটার, কারণ অর্গানিক ম্যাটার গুলো মাইক্রো অর্গানিজমকে ধারণ করে, একইভাবে মাইক্রো অর্গানিজম গুলি কিন্তু সে ইনঅর্গানিক এবং অর্গানিক দুইটা ফ্র্যাকশনের নিউট্রন গুলোকেই সে ভেঙে ওয়েদারিং যেটা আমরা বলি প্রসেসটাকে অন্যত করে প্ল্যান্টের জন্য নিউট্রিয়েন্ট গুলোকে অ্যাভেলেবল করে। তুমি উত্তর পেয়েছো স্যার? তখন কি মাইক্রো অর্গানিজম ডিকম্পোজ হয়? মানে অর্গানিক ম্যাটার ডিকম্পোজ হয়, মাইক্রো অর্গানিজম সে ডিকম্পোজিশনে হেল্প করে। আচ্ছা তোমাদের একটু জাস্ট বলি, আমরা আমাদের একটা রিসার্চ টিম অলরেডি আমরা সয়েল অর্গানিক সয়েল মাইক্রোব নিয়ে কাজ করছি, তো আমরা চাচ্ছি যে সব রকম মাইক্রো অর্গানিজম কিন্তু প্ল্যান্টকে এই নিউট্রিয়েন্ট, সরি আমাদের সময় খুব কম, তারপর আমি এক মিনিটে বলছি যে সব রকম মাইক্রো অর্গানিজমগুলো কিন্তু এই ধরনের নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি মানে অ্যাভেলেবল করতে হেল্প করে না, কিছু কিছু করে। যেমন ধরো আমরা জানি যে ফসফরাস একটা খুব ক্রিটিক্যাল নিউট্রিয়েন্ট, একটু আগে আমরা দেখিয়েছি ফসফরাস শুধুমাত্র ডিফিউশন প্রক্রিয়ায় হয়, কেন হয় এটা আমরা নেক্সট ক্লাসে একটু তুমি আমাকে মনে করিয়ে দিও তোমরা, তাহলে তোমাদের বলবো। তো কিছু কিছু নিউট্রিয়েন্ট আছে যেগুলো কিছু কিছু মাইক্রো অর্গানিজম আছে তারা লো মলিকুলার অর্গানিক অ্যাসিড সিক্রেট করে, আমরা স্ক্রিন করছি যে কোন মাইক্রো অর্গানিজমগুলো এগুলো সিক্রেট করে। এগুলো আমরা বিভিন্ন এমন জায়গাগুলোতে যেমন ধরো আমরা যে ক্যালকেরিয়াস সয়েল যে জায়গাগুলোতে মেইনলি অ্যালকালাইন সয়েল আর কি কম্পারেটিভলি তোমার সেসব জায়গা থেকে যে মাইক্রো অর্গানিজম নিয়ে আসছি কারণ ওখানে অলরেডি ফসফরাস একটা লিমিটিং ফ্যাক্টর, তো মাইক্রো অর্গানিজম সেখানে সার্ভাইভ করতে হলে ওই মাইক্রো অর্গানিজমগুলি অবশ্যই বিভিন্ন মেকানিজম সে বের করবে, তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে সে অর্গানিক অ্যাসিড তৈরি করে, রিলিজ করলে যে হলো অ্যাসিডি সে তার রুটে মানে তার মাইক্রো অর্গানিজমটার আশপাশে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে যার ফলে কি নিউট্রিয়েন্ট গুলো অ্যাসিডে ফসফরাস গুলো সলুবলাইজ হয় এবং নিউট্রিয়েন্ট গুলো অ্যাভেলেবল হয়। তো আমরা সেইগুলোকে স্ক্রিন আউট করে পরবর্তীতে আমরা রুটের সাথে ওগুলো একই সাথে আমরা একটা বায়োফার্টিলাইজার অলরেডি প্রসেসে আছে যে আমরা রুটের সাথে সেটা দিয়ে দেই বা বিভিন্নভাবে যার ফলে বা সিডের সাথে, তখন সে কি করে রুট এবং সিডের সাথে কলোনাইজ করে সে তার কার্বনটা নেয় প্ল্যান্টের যে বিভিন্ন ধরনের প্ল্যান্ট এটা আমরা রুট এক্সুডেড বের রিলিজ করে সেটা থেকে কার্বন নেয় আর বিনিময়ে সে সেখান থেকে আশপাশ থেকে ফিক্সড ফসফরাস গুলোকে রিলিজ করে যার ফলে প্ল্যান্ট ফসফরাসের চাহিদা সে মেটাতে পারে। তো যাই হোক এগুলো আমার কাছে এগুলো জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং লাগে এবং এর জন্য আমি এই ধরনের গবেষণাতে ইন্টারেস্টেড এবং আমাদের রিসার্চ টিমে নিয়ে অলরেডি ছিল বলো
তাহলে কি আমরা যখন কোনো প্ল্যান্টে ডেফিসিয়েন্সি সিমটম দেখব এটা থেকে আমরা এটা বুঝতে পারি যে হয়তো বা ওই নিউট্রিয়েন্টটা সয়েলে নেই, শেষ হয়ে গেছে কিংবা অ্যাভেইলেবল না, কিন্তু অ্যাভেইলেবল না এক্স্যাক্টলি। হ্যাঁ তাহলে স্যার আমরা এই মানে দুইটার ঘটনা থেকে কোনটা ঘটলো, কেন ডেফিসিয়েন্সি সিমটম দেখালো, এটা কিভাবে ঘটলো? পরের ক্লাসে দিন স্যার। আচ্ছা এটা ডিপেন্ড করে যে তোমার নিউট্রিয়েন্ট গুলোর টাইপের উপরে, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলাপ করব, তুমি আমাকে জাস্ট মনে করিয়ে দাও। ব্যাপারে একটা কোশ্চেন ছিল, আমার মনে হয় তোমরা যে তোমাদের প্র্যাকটিক্যাল যদি প্রশ্নগুলো আমাকে মেইলে প্লিজ দাও, আমি চেষ্টা করব তোমাদের নেক্সট যদি প্রশ্নগুলো তোমরা টাইপ করে মেইলে দাও তাহলে অবশ্যই আমি নেক্সট ক্লাসের শুরুতে এগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। ইট ওয়াজ এ ভেরি রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স ফর মি। তোমরা আমি যত সময় যাবে আশা করি আমরা এটার সাথে আরো মানিয়ে নিতে পারবো। তবে শিপনের উপর আমি অনেক রাগ করেছি যে ক্রিকেট মাঠ থেকে আমাদেরকে হেল্প এভাবে ডিস্টার্ব করাটা ঠিক হয়নি, না জয়েন করলেও পারতো। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।